বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। নমস্কার, আমি শ্বেতা। আপনারা এর আগে আমাকে জি বাংলাতেই দেখেছেন যমুনা ঢাকি ধারাবাহিকে। আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, আর সেই ভালোবাসাকে সম্বল করে আমি আবার আসছি আপনাদের কাছে নতুন নামে, নতুন চরিত্রে। আমার নতুন ধারাবাহিকের নাম সুভাগ জয়। 28 নভেম্বর থেকে সোম থেকে শনি রাত 9টায় জি বাংলায় এই ধারাবাহিকটি আসছে। এই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। একদম ভিন্ন স্বাদের একটি গল্প। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম জুই, আর এই ধারাবাহিকে আমি জুটি বেঁধেছি হানি বাফনার সঙ্গে। ওর চরিত্রের নাম শুভ্র। এতদিন আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন, আর আমি জানি জুই আর শুভ্রর পথচলাতেও আপনাদের সঙ্গ পাবো, আপনারা পাশে থাকবেন। তাই দেখতে ভুলবেন না দূরে গিয়েও কাছে আসার গল্প সুহাগ জল, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। নমস্কার, আমি হানি বাফনা। জি বাংলার নতুন ধারাবাহিক সোহাগ জলে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে আপনারা দেখতে পাবেন শ্বেতা ভট্টাচার্যকে। অনেকদিন পর জি বাংলায় ফিরলাম, আমার তো দারুণ লাগছে। সোহাগ জলে আমার চরিত্রের নাম শুভ্র। শুভ্র খুবই চুপচাপ, গম্ভীর স্বভাবের ছেলে, মানে নিজের গণ্ডির মধ্যেই থাকতে পছন্দ করে। এদিকে জুই কিন্তু প্রাণোচ্ছ, খুব মিশুকে। প্রমো দেখে গল্পের কিছুটা হলেও আভাস আপনারা পেয়েছেন, কিন্তু তা এক পঙ্ক্তিতে যদি বলতে হয় তাহলে সোহাগ জল হলো ভালোবাসার গল্প। ভালোবাসায় দূরে গিয়ে কাছে আসার গল্প। আশা রাখছি আপনারা দেখবেন, আমাদের ভালোবাসবেন। দেখুন সোহাগ জল আগামী 28 নভেম্বর থেকে জি বাংলায় সোম থেকে শনি রাত। বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক সোহাগ জল। অনেকদিন পর জি বাংলার হাত ধরে আবারও ফিরলাম মেগা ধারাবাহিকে। এই মেগা ধারাবাহিকে আপনারা আমায় দেখতে পাবেন। দর্শকরা যারা জানতে চাইছিলেন কেন আমি এতদিন ধরে মেগা করছি না, তাদের জন্য আমি জানাই যে আপনারা কিন্তু এই নতুন ধারাবাহিকে আবার আমাকে দেখতে পাবেন। চোখ রাখুন জি বাংলার পর্দায়, কিছুদিনের মধ্যেই সপরিবারে আসছি আপনাদের কাছে। হাই বন্ধুরা, আমি অর্ণব। জি বাংলার পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক, কি নাম? সোহাগ জল। খুব শিগগিরই আপনাদের বাড়ির টিভির পর্দায় আসতে চলেছে সোহাগ জল। আমিও আছি সেই সিরিয়ালে, আর অনেকেই আছে। আমরা সবাই হই হুল্লোড় করে কাজ করছি, আমাদের প্রোমো শুট চলছে, তাই প্লিজ জি বাংলার পর্দায় নজর রাখবেন, খুব শিগগিরই আমরা আসছি। নমস্কার, আমি সপ্তর্ষিরা। আবার আপনাদের সামনে আমার একটা নতুন সংসার নিয়ে হাজির হয়েছি, মানে আমার সংসার মানে টেলিভিশনের সংসার, জি বাংলার নতুন ধারাবাহিকের এক সংসার। এই পরিবারটা খুব মজার, এখানে সবাই খুব সকলের ঘনিষ্ঠ, সকলের ভালো মন্দের খেয়াল রাখে, খুব কেয়ারিং, এবং খুব হই হই করে আমরা সকলে কাজ করছি। আপনাদের পরিচিত অনেক শিল্পীরা রয়েছেন যাদেরকে আপনারা ভালোবেসেছেন বছরের পর বছর। আবার আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। তবে আমরা বললে তো হবে না, এই গল্পটা কেমন বা আপনাদের কেমন লাগছে তার উপর বিচার করে আমাদের কাজটা এগিয়ে চলবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।